নবির তিনি বলেন যে জানো এখানে আঙ্গুল পাঁচটা দিলেন কেন এখানে আঙ্গুল পাঁচটা দিলেন কেন তো তিনি বলেন যে শুধু গনার জন্য ফজর জহর আসর আর বলেন যে আচ্ছা এই দুটাকে গ্যাফে দিলেন কেন বা এটাকে গ্যাফে দিছে গনার লেগা গনার সুবিধার লেগে এটা যদি গ্যাফে না দিয়ে এইভাবে দিত তো পারতেন না যেমন পায়ের আঙ্গুল দিয়ে গনা যায় না পায় আঙ্গুল দিয়ে গনা যায় গনা যায় না এটা গ্যাফে দিছেন কেন গনার লেগা এই দাগগুলো কেন দিছেন গনার লেগা কি গনবা তসবি হাতগুলো গনার লেগা এটা দে এটারে পকেটে দেন অন্য জায়গার দেন আমরা অন্য জায়গাত লই এটা অন্য কারণ অন্য জায়গার দেন এখানেই সেটআপ দিছে যেন ভুলে কোনোদিন ঘরে ধুইলা না আইয় সব হাওয়ালা বলেন না সেটআপটা কোথায় দিছে বলেন না এমন ভাবে সেট আপ দিছে যদি এটা শুধু এটার উপর ভরসা করতাম তো এটা মাঝে মাঝে ছুটে যায় মাঝে মাঝে ভুলে আরেক পাঞ্জাবির পকেটে রেখে চলে আসে এই জন্য আল্লাহ কি করে দিছে সেট আপটা এবাজ দিছে এইটা তুমি ভুলে যাইবা কোথায় এই দাগ এটা কেমনে কাটি দিল শুধুই গনার জন্য সুবহান আল্লাহ সুবহান সুবহান আল্লাহ অল্হান্দুলিনা হালহান্দুলিন না হালহান্দুলিন না আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এখন প্রশ্ন করবেন মুস্তাক মুস্তাকুণ্ডবী শুধু সুবহান আল্লা ওয়াচ করে আর কোনো ওয়াজতে পারে না তো এটা কি আমি এক নম্বরে কঝি না শেষ শেষবেলায় এসে কইছি এটা আগে কি কিছু ওয়াচ করছেন না করিনি বাকি বলে তাহলে এগুলো একটু বেশি বলেন কেন এগুলো আজীব বিষয় হলো যেমন নিমচার বাজারে ধনিয়া পাতার এক ব্যবসায়ী আছে এরা শুধু ধনিয়া বেসে ট্রাকে ট্রাকে আসে তার কাছে এই লোকটার আব্বাও ধনিয়ার ছিল তার দাদাও ধনিয়ার গদি ছিল আরেকজনের কাছে কাঁচামরিচের গদি আছে তার বাপ দাদারাও কি করছে এরকম আছে না নাই হ্যাঁ আছে না নাই আপনি জিগাইয়েন ভাই আপনি কয় বছর ধরে ধনিয়ার ব্যবসা করেন বাপ দাদাও এই গদির বসত আচ্ছা আর এক লোক শুধু কাঁচা কলা তোলা তার বাপ দাদাও কাঁচা কি বলে এই বাজারে যারা আসছেন আমার কাছ থেকে শুধু ধনিয়া পাতা নেবেন আর কারো কাছ থেকে কোনো কিছু নিবেন না এটা বলে সে কি বলে ভাই সবার কাছ থেকে যার যা লাগে সব নিয়ে যান যাওয়ার সময় আমার কাছ থেকে ধনিয়া পাতা নিয়ে যাবেন কি বলছে আমিও একটা ছোটখাটো বক্তা আমি কি বলি যা 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 লাগে সব সব বক্তার কাছে নিয়ে যান যাওয়ার সময় আমার কাছ থেকে একটু তসবি নিয়ে যাবেন আমি কি বলছি সব বাদ দাও না কোনোটা বাদ দেওয়ার সুযোগ নাই কোনোটা বাদ দেওয়ার কি নাই বলেন কোনোটা বাদ দেওয়ার এজন্যই রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা আশ্চর্য কথা তো বেশি বেশি করে জিকির করবা ফরজ নামাজগুলো বাদ দিয়া না কোনটা বাদ দিয়া জিকির করবা সবগুলো রেখে না সবগুলো বাদ দিয়া সবগুলো রেখে না সবগুলো বাদ দিয়া সবগুলো রেখে এলেন সময় এলেন নামাজের সময় নামাজ রোজার সময় রোজা হজের সময় হজ জাকাতের সময় জাকাত আজকের এই দিনে দশটা বাজে আজকের এই তারিখের রাত দশটা বাজে তোমার উপরে কিন্তু এই সময় নামাজ নাই তোমার উপরে কিন্তু এই সময় রোজাও নাই তোমার উপরে এই সময় কিন্তু জাকাত দেওয়াও নাই তোমার সময় এই সময় কিন্তু আরাফা আহমদালেফাও নাই তোমার কাছে এই সময় কিন্তু জেহাদও নাই এই সময় তুমি করবাটা কি এই সময় শুধুই জিকির করবা বলে আচ্ছা সকাল আটটা বাজে আপনার উপরে কোন নামাজ ফরজ কোন ফরজ নামাজ ফরজ আছে আচ্ছা রাত বারোটা বাজে কোন নামাজ ফরজ তাহলে বুঝা গেছে এমন একটা কাজ দরকার এমন একটা কাজ দরকার যেটা চব্বিশ ঘন্টা করা যায় যেটা চব্বিশ ঘন্টা কি ওই কাজটার নাম হলো জিকির ওই কাজটার নাম কি যেটার জন্য কোনো পাবন্দি নেই নামাজের জন্য ওজুর পাবন্দি গোসরের পাবন্দি পাক থাকার পাবন্দি শরীর পাক কাপড় পাক নামাজের জাগা পাক সব পাবন্দী রোজার জন্য রমজান মাসের পাবন্দী হজের জন্য মিনা রাফা টাইমের পাবন্দী জাগার পাবন্দী তুমি না আমার বন্ধু আমার বন্ধুকে আমি এমন কিছু কাজ দিব যেটার জন্য কোনো পাবন্দি নাই যেটার জন্য কোনো কি নাই যেটার জন্য কোনো সীমারেখা নাই কোনো গা নাই واقام الصلاه وايتاء الزكاه يخافون يوما تتقلب فيه القلوب والابصار وقال تعالى يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك আজকে তিনে জুলাই দু হাজার চব্বিশ জামিয়া দারুল ওলম কসবা ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম মুশাইফুল হাদিস হজরত মৌলানা মুফতি আব্দুর রহিম কাসিমী দামাত হোম উপস্থিত অত্ম মাদ্রাসার সম্মানিত সভাপতি মহোদয় হজরত মৌলানা হাবিব মুফতি হাবিবুর রহমান সাহেব হাবিবুর রহমান মিয়াজি সাহেব অত মাদ্রাসার সম্মানিতা সাদেজায় শ্রদ্ধেয় শ্রদ্ধেহ মোরব বিয়া আমার যুবক ভাইয়েরা বরদার আলের মা বোনেরা আল্লাহ তালার মেহরবানি যে আল্লাহ তালা দয়া করে ভালোবেসে আমাদেরকে এ প্রতিকূল পরিবেশেও আল্লাহ তালার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ অল্প সময় আপনাদের সামনে আরও মেহমান আছে মূলত আমি এখানে শুধু দাওয়াতেই আসি নাই বলকে আমি একবার এখানে শুধু শুধুই ঢুকছিলাম আর এই মাদ্রাসা দেখে আমার কাছে ভাল লাগছে আমি তখন বলছি আমি ইনশাল্লাহ সুযোগ মতো আসবো সেই মতেই আল্লাহ তালা আমাকে এখানে আসার তফিক দিয়েছেন আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে বাগান লাগানো এই বাদাত হলো আম খাওয়া এই বাদাত কি বলেন আম খাওয়া আর মাদ্রাসা হলো আমের বাগান লাগানো দুই বন্ধু একসাথে বাজারে গেল এক বন্ধু একশো টাকা দিয়ে আম কিনে নিয়ে আসলো এক কিলো আর এক বন্ধু একশো টাকা দিয়ে একটা আমের চারা নিয়ে আসলো কী হয় একশো টাকার আম একদিনে খেয়ে শেষ আর যে বন্ধু চারা নিয়ে আসলো ও চারা মাটি দিল ও চারা হাতে সার দিল পানি দিল প্রথম বছরে চল্লিশটা দ্বিতীয় বছরে চারশোটা তৃতীয় বছরে চার হাজার চতুর্থ বছরে চার টন কি হয় এবারে এই আম থেকে কসবারাই আমের চারা থেকে আম থেকে ব্রাহ্মণবাড়িয়াতে আরেকটা আম বাগান হয়ে গেল কুমিল্লা আরেকটা বাগান হয়ে গেল নোয়াখালীতে আরেকটা বাগান হয়ে গেল ব্যয়ের বাড়িতে পাঠাইলো আমেরিকা ওখানে আরেকটা বাগান হয়ে গেল এবার আমেরিকার সাগরের মধ্যে একটা আম পড়ে গেল এ আম ভাসতে ভাসতে কেনাডা চলে গেল এবার কেনাডা গিয়ে আরেকটা আম গাছ হয়ে গেল কি ভাব এবার যে পৃথিবীর কত জায়গায় আম হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তালা ছাড়া কেউ জানে কি ভাব আর ওই আবাদাত কোথায় গেল বলেন এজন্য বিখ্যাত এক কিতাব আরবদের লেখা কিতাব আলমা আের আলমা আের বাইশ খণ্ডে কিতাব এটার প্রথম খণ্ডে আলমে বলে ওলামা এর মধ্যে লিখছে সমস্ত এবাদাত হলো আঙ্গুলের মাথার পানি সমস্ত এবাদাত হলো আঙ্গুলের মাথার পানি আর জেহাদ হলো সমুদ্র অবশিষ্ট পানি আর সমস্ত এবাদাত যোগ জেহাদ হলো আঙ্গুলের মাথার পানি আর তলাবুল এলম এলেম তলব করা হলো সমুদ্রের অবশিষ্ট পানি কি হয় সমস্ত এবাদাত জিন্দা হবে জেহাদ দিয়া আর সমস্ত এবাদাত ও জেহাদ একসাথে জিন্দা হবে তলাবুল এলম দিয়া কি হয় দিন পুরো দিন শুধুই টিকে আছে তলাবুল এলমের বরকতে বলেন তলাবুল এলমের বরকতে ফলাবুল আলমের বরকতে পুরো দিন টিকে আছে পুরো দিন টিকে আছে শুধুই আল অন্বেষণের বরকতে বলেন আল অন্বেষণের কি বরকত শুধু আল তালাশের বরকতেই ইসলাম টিকে আছে শুধু আল তালাশের বরকতেই ইসলাম কি আছে বলেন ইসলাম টিকে আছে এই জন্যই এই মাদ্রাসা আজকে দোসালা একটা টিনের ঘর এটা আপনারা দেখছেন টিনের ঘর আমরা দেখছি ভাঙ্গা জানালা আমরা দেখছি বসার জায়গা নাই লেকিন রব্বে করিমের কাছে এই ঘর এই ঘর হোয়াইট হাউসের চেয়েও বেশি দাম কি ভাই বলকে এই ঘরকেই রব নিজের ভাষায় ঘর বলেছেন ফি বুয়ুতিন আদিন আল্লাহু আন ইউজ আইযকার ফি হাসমুহু ওয়া ইউসাবিহু লাহু ফিহি বিল গুদুবি ওয়াল আসাল বলে আল্লাহ তার কাছে ওই ঘরেই শুধু ঘর যেই ঘরে জিকির হয় এবং যেই ঘরে তেলাওয়াত হোক যেই ঘরে তেজবি এই ঘর আল্লাহ তালার কাছে কি সাউল ভাই হ্যাঁ ইনি মহরমেও শাওয়াল থাকেন কি বলছি হ্যাঁ আজকে জিলহাজ মাসের ছাব্বিশ তারিখ চলে গেল সাতাশ তারিখ চোদ্দশো পাঁচচল্লিশ হিজড়ির জিল হজের শেষ সপ্তাহ চলতেছে শেষ সময় চলতেছে আগামী তিন দিন পর অথবা চার দিন পর চোদ্দশো প্রথম তারিখ আসবে পাঁচচল্লিশ সালের শেষ সময় আর চোদ্দোশো ছিচল্লিশ সালের কি রসুল এ করিম সাল্ল্লাহ আল্লামা ইবনে রাজব হাম্বল তা তালা তার বিখ্যাত কিতাব লাত ইফুল মার ইফুল মাওয়া এই কিতাবের মধ্যে তিনি হাজিস নকল করেন করিম সল্লু তাল আলী ওসাল্লাম বলেন সল্ল্লাহুতাল্লাম যেই মুসলমানের আরবি মাসের বছরের মাস বলতে বছর বলতে আরবি মাস আরবি বছর যেই মুসলমানের বছরের শেষ দিনগুলো ভালো কাটে এবং বছরের প্রথম দিনগুলো ভালো কাটে যে মুসলমানের বছরের শেষ দিনগুলো বছরের শেষ দিন মানে কোন বছরের আর চন্দ্র মাসের চন্দ্র বছরের বছরের শেষ দিনগুলো যার অ্যবাদাতের মধ্যে কাটে বছরের প্রথম দিনগুলো যার এবাদাতের মধ্যে কাটে গফুর মা বাইন হুমা তার মধ্যবর্তী সময়গুলোকে মাছ ধরে দেন কি হয় এই জন্যই একদিকে জিল হাজ্জা জিল হজ্জার দশ দিন প্রথম নয় দিন রোজা রাখা এর হাজ এরপরে জিল হজ্জার শেষ দশকগুলোতে শেষ দশক আর মধ্যবর্তী সময়ে হারাম রাত হারাম দিনগুলো বাদ দিয়ে বাকিগুলোতে রোজা রাখা অন্যদিকে মোহরম মাসের প্রথম দশ তারিখে আফদলুর শাহর আফদলুর শাহরিজল মুসলিম রসুল বলেন আল্লাহ তালার কাছে ওই মাস সবচেয়ে বেশি দামি যেই মাসকে তোমরা না মোহরম বলো যে মাসকে তোমরা না কি বলো মহারম বলো তাহলে জিলহাজ আশরুল হরম চারটা আশরুল হরুম কয়টা চারটা এক নম্বর মহারম দুই নম্বর জিলহাজা আশরুল হরুম মোট কয়টা বলেন কি কি রজব এই চারটা হলো কি আশরুল হরুম আরবরাও এই চারটাকে সম্মান করত পুরা এই চারটাকে সম্মান করত। জাহেলি সমাজে ইয়াহুদ নাসারাও এই চারটাকে সম্মান করত। এই চারটা ছিল আশরুল হরম এই চারটাকে রব্বে করিম কী বানিয়েছেন পুরা বছরের মধ্যে দামি বানিয়েছেন পুরা বছরের মধ্যে কী বানিয়েছেন কিন্তু মহারম যে হরম এটাও যে দামি এটা মুসলমানের জানা নাই এটা মুসলমানের কি নাই জানা নাই এই জন্য এই মাসে কমপক্ষে নয় দশ অথবা দশ এগারো তারিখ এই দুটো দিন রোজা রাখা এক বছরের গুণা মাফ করে দিবে আল্লাহ কয় বছরের গুণা মাফ করবে বলে এক বছরের গুণা মাফ আমি শাকের ভাইকে এক লক্ষ টাকা দেনা আছি শাকের ভাই যদি বলে হুজুর শুধু নয় তারিখে যদি রোজা রাখেন এক লক্ষ টাকা মাফ বলেন অফারটা কেমন হবে এবার হাও বলে না নাও বলে এক লাখ বাদ দেন পঞ্চাশ হাজার দেনা আছি পঞ্চাশ হাজার মাফ একদিন রোজা রাখলে অফারটা কেমন হবে রাখেন পঞ্চাশ হাজার শুধু দশ হাজার দেনা আছে পাঁচ হাজার দেনা আছে পাঁচশো টাকা দেনা আছে কি ভাবে শুধু একদিন রোজা রাখে যদি ইনি আমাদের ইমাম সাহেব আমাকে ঘোষণা দিছে একদিন যদি রোজা রাখেন একটা লুঙ্গি দিবে এই একদিন রোজার অফারটা কেমন হবে এখানে রাওয়াহুল বুখারি ও মুসলিম অফারটা কেমন কি তাইলে ইনশাআল্লাহ আমরা অথবা রোজা নিয়ত করেন নিয়ত করেন ইনশাল্লাহ আপনি বলবেন নফলের জন্য এভাবে শক্ত হা হ্যাঁ ফরাইজ দিয়ে বান্দা জাহান্নাম থেকে বেঁচে যায় ফরাইজ দিয়ে বান্দা জাহান্নাম থেকে বাঁচে গুনা ছেড়ে দেওয়ার দ্বারা বান্দা জান্নাতে যায় আর না দিয়ে বান্দা আল্লাহ সুলের সুপারিশ পায় আর নাওয়াফেল দিয়ে আল্লাহ তালা বন্ধু হয় দিয়ে কি হয় বলেন আল্লাহ তালার বন্ধু হয় নাওয়াফেল দিয়ে বান্দা আল্লাহ তালার বন্ধু হয় দুজন কর্মচারী আপনার দুজনেরই ডিউটি নয়টা থেকে চারটা ডিউটি করবে দুজনের সমান সমান বেতন বিশ হাজার বিশ হাজার দুজনেই খুব ভালো দুজনের একজনে মাঝে মাঝে শুধুই মালিকের জুতোটা মুছে দেয় আর শুধু এই শব্দ এই কাজের কারণে মালিক কি করে মাঝে মাঝে ওকে খুশি হয়ে হয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেয় বেতন কত এবার জুতা মোছার কারণে দিছে কত কি ভাই আবার বিয়ের সময় তারে দুই লাখ টাকা চুপি চুপি দিয়ে দিছে আবার তার মার অসুস্থ বিশুৎবার যাওয়ানোর সময় এক হাজার টাকা করে দেয় তোর আমার জন্য কিছু নিস ডিউটির পুরস্কার নাকি মুসার পুরস্কার এটা কি ডিউটি না নফল তাহলে বলে নফল দিয়ে বান্দা আল্লাহ তালার মোকার্রব হয় শুধু মোকার্রাব হয় না মোকার্রব হইতে 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 শ্রেষ্ঠ গ্রব বলেন তোর হাত আমার হাত তোর বলা আমার বলা তুই যেটা বলবি সেটা তো আমি দিবই দিব তুমি যদি কারোর পক্ষে কিছু বলে দাও আমি সেটাও দিব এই জন্যই তো আল্লাহর আল্লাহুল হাজ এই জন্যই তো রসুল করিম সাল্লু সাল্লাম বলেন আল্লাহ হাজি সাহেবকে না মাফ করে দাও আর হাজি যার জন্য মাফ চায় আল্লাহ তাকেও মাফ করে দাও আজিব না হজর নিয়ত করেন প্রত্যেকে হজর নিয়ত করেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হজ্জবুর নসিব করেন হুজুরও আসছেন হজ থেকে আমাদের ডাক্তার সাব হজ থেকে আসছেন কি হয় হাজিদের কাছে ধোয়া চাইবেন যদি হাজি বলে দে আল্লাহ মাফ করে দাও তোষাচ্ছি আল্লাহ হুমকফির লাহুল হাজ আল্লাহ হম্মাকফির ইল হাজ ওয়াকফির রিমান ইস্তাক সারা লাহুল হাজ হাজিকেও মাফ করে দাও হাজিদার জন্য মাফ চা তাকেও মাফ করে দাও তাহলে কী বুঝা গেলো আমার বন্ধু যদি নিজের জন্য বলে আমি সেটা যেমন শুনি অন্য কারোর জন্য বললে আমি সেটাও শুনি কি হয় আর বান্দা বন্ধু হয় কি দিয়ে বলেন বান্দা বান্দা হয় ফরাইজ দিয়ে বন্ধু হয় নফল দিয়ে বান্দা বান্দা হয় কি দিয়ে ফরাইজ দিয়ে আর বন্ধু হয় কি দিয়ে বন্ধু হয় নফল দিয়ে এজন্যই আজিব করাচিৎ হাজরতওয়ালা রহমতুল্লাহ আলাই বলেন তিনি বলেন যে আল্লাহ তালা ফরাইজ কেন দিলেন জানো ফরাজ দিয়েছেন পায়ে শিকল বেঁধে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য তুই জান্নাতে যাবি না তোর টাইম না আনো আচ্ছা যদি ফরা ফরাইজ না দিত তো আমাদের কি অবস্থা হতো ফরা ফরাইজে তোমার কোনো এখতিয়ার চলবে না ফরাইজে তোমার কোনো কি নাই এখতিয়ার নাই এই জন্য ফরজ দিয়ে বাইন্দা দিলাম ফরজ দিয়ে কি দিলাম আর নাওয়াফেল মধ্যে শুধুই তোমার দিলাম এখানে আমি বাঁধি নাই এখানে আমি কি করি নাই তোমাকে আমি বেঁধে আনতে চাই না তোমাকে আমি বিল 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 নামাজ আর এখতিয়ার এখতিয়ার তোমাকে বেঁধে আনছি আমি আর নাওয়াফেল তোমার দিলে ঢেলে দিলাম এটা তুমি যত বেশি করবা তুমি না আমার তত কাছে হবা কি হয় তাই দিয়ে কি হয় বলেন মানুষ জাহান্নাম থেকে বাঁচে ফরাজ দিয়ে মানুষ কি জাহান্নাম থেকে বাঁচে গুণাগুলো ছেড়ে দেওয়ার দ্বারা মানুষ জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় মানুষ কি আর সুন্নতের দ্বারা দ্বারা মানুষ মানুষ পায় আর নওয়াফলের বন্ধু হয় জন্য কোন নফলের দ্বারা মানুষ আল্লাহ তালার বন্ধু হয় যেই নফলের সাথে আগের তিনটা আছে আগের কি আছে ফরায় ওয়াজিবাত আছে গুনা থেকে বেঁচে থাকাও আছে আর সুন্নতে মহাক্কাদাও কি আছে সুন্নতে মহাক্কাদাও কি আর যেই নফলের সাথে আগের তিনটা নাই বলেন যেই নফলের সাথে কি নাই আগের তিনটা নাই যেমন ধরেন সবে বরাত তো আছে লাইটিং ফাইটিং তো আছে লেকিন ফজরের নামাজ নাই এরকম মানুষ এদেশে আছে কি না জানা নেই হ্যাঁ সবে বরাত তো আছে লেকিন ফজরের নামাজ নাই তো এদের কি আছে নফল আছে লেকিন কি নাই ফরাজ নাই এজন্য এদের নফল এদেরকে জান্নাতে না নিয়ে জাহান নামে নিয়ে নেবে এটার উদাহরণ হইল কি দুজন কর্মচারী বললাম একজন খুব ডিউটি করে আরেকজনে মাঝে মাঝে কি করে এবার তিন নম্বর কর্মচারী আসলো সে আইসে আগের দুজনের কাহিনী শুনলো দুজনেই সমান সমান বেতন লেকিন একজন মাঝে মাঝে জুতা সিজা করে এই মালিক তাকে খুব বেশি ভালোবাসে তাকে অনেক বেশি বকশিস দেয় এবার তৃতীয় কর্ম যারা চিন্তা করলো ঠিক আছে চলো আমিও তাহলে আজ থেকে জুতা সিটা করবো সে কাজের ফাঁকে ফাঁকে কাজ করে না কাজে ফাঁকি দেয় কিন্তু অপেক্ষা করে মালিক কখন আসবে আর জুতা কখন ঠিক করবে বুঝেন না কথা কি বুঝছেন বলেন কাজে ফাঁকি দেয় কিন্তু অপেক্ষা করে কি জুতা মোসার অপেক্ষা করে এখন জুতা সিদা করার অপেক্ষা করে জুতা মোশার অপেক্ষা করে আচ্ছা এবার বলুন তো দেখি প্রথম দিন আইসা দেখলো সে ডিউটি ঠিক মতো করে না সিসি ক্যামেরা দেখলো ডিউটি ঠিক মতো করে না লেকিন জুতা মোশার অপেক্ষা করতেছে দ্রুত আইসা জুতা মশি দিছে একদিন গেল, দুই দিন গেলো তিন দিন গেলো তিন দিনের দিন মালিক কি বলবে বাইর দোকান থেকে বাইর ডিউটির খবর নাই জুতা মোশার জন্য আসছেন বলেন না বলবে কি না বলেন এখানে এটা বলবে কেন মূল কাজের কি নাই বলেন তাহলে মূল কাজের খবর নাই নফল নিয়ে কি টানা এই লোকের মালিক বাড়তি দিবে না করবে আর দ্বিতীয় লোকটাকে কি করলো কেন মূল দায়িত্ব ঠিক কেন করে নফল করলে কি হয় দামি পায় হয় আর মূল দায়িত্ব বাদ দিয়ে নফল করলে কি হয় চাকরি হারায় ঠিক আমাদের দেশে ওরা মূল দায়িত্ব বাদ দিয়ে নফল করে এই জন্য ইমান হারায় আপনি বুঝেন না কথা কি বলছেন তাহলে কি কোথায় বসবে কেমনে বসাবে হ্যাঁ মূল দায়িত্ব বাদ দিয়ে যদি নফল করে তাহলে চাকরি হারা আর মূল দায়িত্বের সাথে যদি নফল করে তাহলে বন্ধু হয় কি হয় তাহলে আমরা মহরমের নয় দশ তারিখে রোজা রাখবো তো ইনশাল্লাহ এটা কি মূল দায়িত্ব না নফল আর নফল করলে কি হয় কোন নফল করলে বন্ধু হয় মূল দায়িত্ব ঠিক রেখে যদি কি করে নফল করে তাহলে আল্লাহ তালার কি হয় যতটা নফল করবে ততটা সে মা আমার আমার যত তত কাছে হবে তত কাছে হবে তত কি হবে বলেন তত কাছে হবে আল্লাহ তালা আমাদেরকে এই বছরের শেষ তিন দিন হেতে মাম করার খুব হেতে মাম করার তাও ফিক দান করেন আর নতুন বছরের দিনগুলোও আমাদেরকে হেতে মাম করার কি দান করেন তাও ফিক দান করেন আজীব আরাফার দিন রোজা দুই বছরের গুনামাফ মুত্তাফাকুন আলাই আর মহরমের রোজা এক বছরের গুনাফা মুত্তাফাকুন আলাই তা আমরা না করলে এটা কে করবে এই কাজটা আমরা না করলে এটা কে করবে এই জন্য সমস্ত ছাত্র এবং সমস্ত ওস্তাদরা মহরমের দুই রোজার এহতেমাম করবো ইনশাল আল্লাহ তাও ফিক দান করেন হুজুরের কি খেয়াল মাদ্রাসা এটা ইন্তজাম করা যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সাহারিও দিবেন সাহারিয়ার ইফতার দিবেন ইনশাল্লাহ না বালকদের জন্য দিনে নুরানিয়া বালেক বাচ্চারা দিনে খাবে আর বালিক বাচ্চারা কি করবে এগুলো হলো আমাদের মাদ্রাসাগুলো বরকতের রক্ষা কবচ বরকতের কি বলেন রক্ষা কবচ এই এক শব্দ এলান হবে শহরে এই সব মানুষের কলিজায় মাদ্রাসা ভালোবাসা আসবে কি বলছি বলেন মাদ্রাসার কি আসবে ভালোবাসা আসবে আল্লাহ তাও ফিক দান করেন এটা একটা কথার কথা বললাম ইমাম আ এমনি রজব হাম্বলি রহিমাউল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব লতা ইফুল মার র এর মধ্যে লিখছেন যে কথা রসুলে করিম সল্লাল্লাহ তার সামের করেন যার বছরের শেষ দিনগুলো নেই মধ্যে যায় আর জীবনের আ বছরের শুরু দিনগুলোও নেই মধ্যে যায় আল্লাহ তালা বছরের মধ্য তাকে মাছ ধরে দেয় এখন চলতেছে কোন দিন শেষ দিন সামনে চলতেছে কি হ্যাঁ এটা আমরাও যেন নববর্ষ বলতে বুঝি মহরমের প্রথম তারিখ আমরাও কি বুঝি বলেন ওরা বুঝে না নববর্ষের প্রথম তারিখ কোনটা মহরমের প্রথম তারিখ কি নববর্ষের প্রথম তারিখ এই জন্য ওরা নববর্ষ পালন করে গান দিয়া আমরা নববর্ষ পালন করবো রোজা দিয়া কি ভাই আমরা নববর্ষ পালন করবো কি দিয়া বলেন রোজা দিয়া এই জন্য খাইরুসিয়া আফদালুসিয়াম ইলল্লাহ আজাব আজাল বা দা শাহরী রমাদন শাহরুল্লাহ এল্লাদি তাদু শাহরাল মহার রম রাহ মুসলিম সুলে কানি সাল্লাল্লাহ কারসামে শার্ট করেন ভাই কোথায় বসবেন ভাই মুসলিম ভাই আচ্ছা অ্যাপ বসেন মাশাল ওই এখানে জায়গা নাই পেছনে একটা চ্যাট দিয়ে দেন মাশাল কি বলছি বলেন কি বলছি কোন মাস আল্লাহ তালার কাছে রমজান মাসের পরে কোন মাস সর্বশ্রেষ্ঠ মহরম মাস আল্লাহর কাছে আল্লাহ ভাগের কাছে হ্যাঁ বসতে কষ্ট আমরা আল্লাহ তালার কাছে মহরম মাস অনেক দামি মাস এই জন্য আমরা ইনশাল্লাহ ন দশ রোজ রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন তো কি বলতেছিলাম আমরা নামিল দিয়ে মানুষ কি হয় আল্লাহ তালার বন্ধু হয় আর ফরজ দিয়ে কি ফরত ছাড়া জাহান নাম থেকে বাঁচার রাস্তা নাই ফরত ছাড়া জাহান নাম থেকে বাঁচার রাস্তা নাই গুনা থেকে বাঁচা ছাড়া সুন্নত ছাড়া নবীজির সাফাতের ব্যবস্থা নাই আর ছাড়া আল্লাহ ব্যবস্থা নাই কি ভাই তাহলে ব্যবস্থা দরকার বাঁচবো জান্নাতেও ঢুকবো নবীজির ও পাবো আল্লাহ তালার বন্ধু হব আল্লাহ তালা কি হবো বলো আজীব বিষয় আপনি বলবেন হুজুর ফারায়ীবাদ ছাড়া বাকি যে কথাগুলো আমি একটু বেশি বলি একটু বাড়তি বলি মনে হয় বাড়তি বলি এই কথাগুলোর দালাইল কি পুরো কোরআন কেরিমে আহকামে শরিয়ার পাঁচশো আয়াতের পরে যত আয়াত আছে সবগুলো আয়াত শুধুই নওয়াফেলকে তরগিব দেওয়ার জন্য আচ্ছা ওয়াসারি উইলা মাকসুরাতিনের তর্জমা আপনি কি বলবেন অত উইল আল্লাহ জামিয়ার তর্জমা আপনি কি বলবেন অসভ্যহু হুবুকরাতম আসিলার তর্জমা আপনি কি বলবেন উদ্ঘুরুল্লাহ দিক্রান কাসিনার তর্জমা আপনি কি বলবেন এই সমস্ত আয়াতগুলোর তর্জমা আপনি কি দিয়ে করবেন কি ভাই এগুলোর তর্জমা আপনি কি দিয়ে করবেন এগুলোর তর্জমাই তো শুধু এটা ফরাজ ও আজিব সুন্নত মোয়াক্কাদার পরে আমি যা যা নফল করেছি আমার রাসুল যা যা নফল করেছেন এগুলো তুমি বেশি বেশি করে করবা এগুলো তুমি কি করবা বেশি বেশি করে করবা কোন মানুষ যদি মাগিবের নামাজের পরে ছয় রাখাত নামাজ পড়ে কয় রাকাত মাগিবের পরে 6 রাকাত নামাজ পড়ে আল্লাহর নবী বলেন ফালাহু আজরু 18 سنه রাসূল বলেন 12 বছরের ইবাদতের নেকি রব তাকে দিয়ে বলেন 12 বছরের ইবাদতের নেকি দিবে বলেন আচ্ছা মোল্লা আলী কারি রমা বলেন স্বাভাবিকভাবে কোন মানুষ আমরা স্বাভাবিকভাবে 2 রাকাত সুন্নাত মুয়াক্কাদ আমরা পড়ি স্বাভাবিকভাবে এর পরে আমরা দুই রাকত নফল পড়ি হয়ে গেল চার আকাত এরপরে যদি কেউ শুধুই দুই রাকত পরে এই হাদিসের মেজ এই পুরুষকে সে পেয়ে যাবে আর যদি কেউ দুই রাখাতের পরে ছয় রাখাত পরে আরো ভালো চার ডাকতের পরে ছয় রাখাত পড়ে তো আরো ভালো যেহেতু রেশুল বলেছেন মানসল্লাকা আতিম বা আদার সাল মাগরিব মাগদিবের পরে ছয় একাত পড়ে তাহলে এবার যদি আমরা মিলাই সন্ন্যত মহাকাদের পরে ছয় রাখাত তাও হবে আবার দুই রাখাত নফলের পরে ছয় রাখাত তাও হবে আর যদি ফরজ নামাজের পরে শুধুই ছয় রাখাত তাও তো আশা করা যায় সেটা তারা কাতিন হয়ে গেল তো আমরা যারা ইমাম আছি আমাদের জন্য এটা অসুবিধা কোন জায়গায় আমরা যারা ওস্তাদ আছি আমাদের জন্য এটা অসুবিধা কোন জায়গায় কি ভাই হাকিম ওলম্বত মজা যদি মিল্লা তার সবাই না আল্লাহ আমার কথা তিনি বলেন যদি কোনো এবাদাত করার উপরে মহাজাবাত না হয় এবাদাত করার উপরে যদি তোমার জীবনের ধারাবাহিকতা না হয় ছেড়ে দেওয়ার উপরে যেন কমপক্ষে মহাজাবাত হয়ে না যায় কি বলছে বলেন এখন আমাদের কি হয়েছে করার উপরে মহাজাবাত না ছেড়ে দেওয়ার উপরে হ্যাঁ আফদালুস সলাতিল মাকতুবা আফদালুস সলাতে বাদা সলাতিল মাকতুবা সলাতুন নাস ফি জাওফিল লাইল তাওয়াহুন বুখারী ও মুসলিম একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ নামাজ কোনটা ফরজ নামাজের পরে একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ নামাজ রাতের অন্ধকারে নামাজ অর্থাৎ তাহাজ্জুদ বলুন একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ নামাজ ফরজ নামাজের পরে কোনটা ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহ বলেন এখানে একটা মাসআলা হলো সুন্নাত মুয়াক্কাদায় এর চেয়ে দামি কিনা ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ এর অর্থ হলো ফরজ নামাজের মোলামুল হেকাত যে নামাজগুলো আছে ফরাজের আগে পরে যে শূন্যতম আক্কাদাগুলো আছে এগুলো ফরাজের সাথে সম্পৃক্ত এই জন্য এগুলো বলে নাই এগুলো শ্রেষ্ঠ এরপরে শ্রেষ্ঠ হলো তাহাজ্জুদ নামাজ যেটা প্রশ্নের কি এসকালের জবাব তাহলে এবার বলুন তো দেখি যাও ফুললাইল রাতের অন্ধকারের নামাজ রাতের অন্ধকারের মা নামাজ রসুল বলেন এটা হইলো এটা কি জানো এটা হলো সিমা উসলহীন এটা হলো সলেহীনদের আলামত বলেন সলেহীনদের কি বলেন সলেহীনদের আলামত এইটেন এখানে যদি কেউ তাহাজ নিয়মিত পড়ে জানো রব তাকে কী দিবে আমার কাছে একটা কিতাব আছে কিতাবটার নাম হলো কিতাব নজুল এ সিফাত কিতাব নুজুল এ সিফাত এই কিতাবটা শুধু এই সাবজেক্টের উপরে লেখা শুধুই তাহাজুদের ফজিলতের উপরে লেখা নুজুল এ ওয়াজ শিফার আল্লাহামাই বেদ কিতাব বলে যে কিতাব ও নুজুল এ চল্লিশ জন সাহাবি থেকে একটা হাদিস এখানে তিনি নকল করছেন শুধু এক হাদিস এজন্যই নাজালাব আজ যাব জেল ইলা শ্যামা দুনিয়া আল্লাহ তালা প্রথম আসমানের নাজিল হয়ে যান প্রথম আসমানের নাজিল হয়ে যান রাতের এক তৃতীয়াংশ চলে যাওয়ার পরে রাতের এক তৃতীয়াংশ চলে যাওয়ার পরে নাজালা রব্বু আজ্জাবজাল ইলা সামাই দুনিয়া প্রথম আসমানে আল্লাহ তাআলা চলে আসেন এটার হিসাবেই এই কিতাবের নাম নুজুলুল যা নুজুলুস সিফাত কিতাবু বলেন এই কিতাবের মধ্যে চল্লিশ জন সাহাবি থেকে হাদিস মর্মি যে রসুল এ করিম সাল্লাহ তাল আলমের সাথ করেন প্রথম আকাশে আল্লাহ তালা রাত সুলুসুল্লাইল চলে যাওয়ার পরে চলে আসেন আর এসে কি বলেন হ্যালমিন মুস্তাক আছো কেউ মাফ চাইবা আমি তাকে মাফ ধরে আছো কেউ রিজিক চাইবা আমি তাকে আমাদের মাদ্রাসাগুলোর চিহ্ন হবে এটা আমাদের মাদ্রাসার সমস্ত বালের ছাত্র সমস্ত উস্তাদ তাহাজ্জুদ পড়নেওয়ালা হবে কি বলছি বলেন ইনশাল্লাহ বলেন এটা হবে লাজেম এটা হবে কি এটা হবে বালু ইটার বালুয়ার রডার সিমেন্ট দিয়ে মাদ্রাসা হয় না আর বালু আর সিমেন্ট এদেশে হাজার হাজার স্কুল কলেজে আছে যেখানে লাইট দেওয়ার মতো কোনো মানুষ নেই নাই বলেন মানুষ লাইট দেওয়ার মতো কি নাই বলেন রাতে লাইট জ্বালাবার মতো মানুষ নেই দিনে লাইট নিবাবার মতো মানুষ নেই হ্যাঁ তাহলে বুঝা গেছে শুধু ইটার রড সিমেন্ট দিয়ে হবে না আমার এই টিনের ঘরেই হবে যদি আমার এগুলো থাকে আমাদের এই টিনের ঘরেই কি হবে যদি আমাদের কাছে কি থাকে আসবাব দিয়ে আসবাব দিয়ে আমরা বাতরের মোকাবেলা করতে পারবো না এই পরিমাণ আসবাব আমাদের কাছে নাই আগেও ছিল না এখনও নাই সামনেও হবে না আসবাব দিয়ে বাতরের মোকাবেলা হবে না আমাদের কাছে বাতরের মোকাবেলা হবে আমাল কি বলছি বলেন আসবাব দিয়ে না আমাল দিয়ে বলেন এই জন্য চারটা বস্তুর চারটা বস্তু ছাত্রদেরকে বলছি চার বস্তু এল ইমান আমল তাকোয়া এল বলেন ইমান আমল তাকোয়া কটা লাগবে বলেন কী কী মজার বিষয় হলো এই চারটা দিয়ে আমি আমি মুসলমান হয়ে এই চারটা দিয়ে আমি মুসলমান হব এই চারটা দিয়ে আমার বিবি মুসলমান হবে এই চারটা দিয়ে আমার পরিবেশ মুসলমান হবে লেকিন এই চারটার সাথে যদি যেহাদের লাঠি থাকে তো দি বাংলাদেশে মুসলমান হবে পৃথিবীতে হবে লেকিন পঞ্চম নাম্বার হলো পঞ্চম নাম্বার জেহাদের চারটা ছাড়া যদি এটা থাকে এটা হবে আর আগের চারটা ছড়া যদি এটা থাকে তো এটা হবে ইতমিন জিন্দগির আমানের জিন্দগির পুরো আমার এক জিন্দগির চাবি কি ভাই তাহলে পঞ্চম নম্বরে যদি কেউ এক নম্বর বানা বুঝেন কর কি হবে বলেন আর পঞ্চম নাম্বারে যদি বাদ দেয় তো আগে চারটা দিয়ে ব্যক্তি জিন্দিগি ইমান আমল উপর হয়ে যাবে সমাজ ইসলাম হবে না বুঝাইতে পারি নাই আমি আর খুলতেও পারবো না এটা তাহলে আয়েল ইমান আমল তাকোয়া আইল ইমান আমল তাকোয়া মুখস্থ করেন আবার বলেন প্রশ্ন করবেন হুজুর এলম আগে না ইমান আগে প্রশ্ন করবেন এলম আগে না ইমান আগে ইমাম বুখার এটা জবাব দিছে এলম আগে বাবুন আন্নাল এলমা কাবলাল কাউলি ওয়াল আমাল লিকাউলিহি তাআলা কি হয় ইমাম বুখারী বলেন এলম হলো আগে মজার বিষয় হলো এলম আগে বলেন এলম আগে ইমানের পরে সাহাবা কি বলছেন তাআল্লামনাল কুরআন ثم تعلمنا الايمان আমরা আগে কোরআন শিখছি পরে ইমান শিখছি আগে কোরআন শিখছি পরে ইমান শিখছি বলবে এটা বুঝি কথা আগে ইমান না আগে কোরআন উত্তর হলো আগে কোরআন পরে ইমান আগে কোরআন পরে ইমান আগে কোরআন পরে ইমান এই তো আমরা বাচ্চাদেরকে আগে কোরআন শরীফ শিখাই ছয় বছর বয়সে তাকে কায়দা শিখাই আমপারা শিখাই তাকে এবার আমরা কোরআন শরীফের নাজরা শিখাই তাকে এবার কোরআন শরীফ মুখস্থ করাই তাকে এবার উর্দু ঘর মিজান মুন সাহেব পড়াই এবার ধীরে ধীরে তার ভিতরে ইমান না ভোক্তা হয়েছে তাকে কি হয় বলেন ইমান আগে না এলম আগে বলেন যারা মনে করছে এলম লাগবে না ইমান ইমান আগে এলম লাগবে না এরাই এখন গুমরা হইয়া হাতাহাতি হয়ে গেছে আপনারা ঠিক না বললেও ঠিক যদি আপনার কারো বুঝে না আসে তার হলো ওই কথা ঠিক আপনার যদি কারো বুঝে না আসে আমি কি করবো কেউ যদি মনে করে কি হ্যাঁ এলেম লাগবে না ইমান হলে হবে ও তাদের ইমান এদিক সেদিক চলে যাবে কিজা কিজা কি যা হয়ে যাবে কি হয়ে যাবে বলেন আর যে এলেমের আলো কি ইমান হয় ওই ইমান ফিলারের মত হবে এটা ফিলারের মত হবে দা জালো ইমানকে নাড়াতে পারবে না কি ভাই দা জালো ইমানকে কি করতে পারবে না কারণ এটা এলমের আলো কি ইমান সুবহানাল্লাহ এজন্যই তো রাসূল কি বলেছেন আদু ইলাল্লাহ হ্যাঁ না ও মানিত আলা বাশি রাহ আলা বাশি রা আয় আলা আইল মিন আমি হেলে মেলা লোকে আমি বাশি রোদেরা লোকে জে নে বুঝে বলেন আমি জেনে বুঝে তা আবার ভাই ইকোটা বন্ধ করতে পারবেন কিনা দেখেন তো ইকো আমার লাগে না মাইকের ইকোটা বন্ধ করে দেবেন মাইক ম্যান কি বলছি বলেন তো আমি তা আবার দিই কিসেরা লোকে দাওয়াত দেই আমি জেনে দাওয়াত দেই আমি বুঝে দাওয়াত কাকে জানা আর বুঝা কি জানা আর বুঝা এলম কি জানা আর কি আল্লাহ তালার জাত জানা আল্লাহ তালার সিফাত জানা এক সিফাত জানা দুই নম্বর আল্লাহ তালার কখন কি হুকুম জানা তিন নম্বর আল্লাহ তালার ওয়াদাগুলো জানা চার নম্বর আল্লাহ তালার ওয়াইদ গুলো জানা কি 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 জানা আল্লাহর জাত জানা দুই নম্বর কি আল্লাহর সিফাত জানা তিন নম্বর কী আল্লাহ তালার গুলো জানা চার নম্বর কী কোনটা করলে কি পুরস্কার দিবেন এটা আল্লাহর কি ওয়াদা আছে সেগুলোকে জানা আর পাঁচ নম্বর হলো কোনটা না করলে কি সাজা দিবেন কোন গুনা না করলে করলে কোন সাজা দিবেন আল্লাহ তালার ওয়াইদগুলো জানা তার আল্লাহ তালার জাতের ধারণা আমার নাই আল্লাহ তালার সিফাতের ধারণাও আমার নাই আল্লাহ তালার কখন কী রকম সেটার ধারণাও আমার নাই আল্লাহ তালা কি করলে কি দিবেন সেটা ধারণাও আমার নাই কি ছাড়লে কি সাজা দিবেন সেটা ধারণাও আমার নাই আমি কি দাওয়াত দিব বুঝেন না এখন প্রশ্ন এই জিনিসগুলো আমার জীবনে আসবে কিভাবে এই জিনিসগুলো আসার জন্য কোরআনে ক্যারিমের এক নম্বর বিশুদ্ধ তেলাবাদ দুই নম্বর বিশুদ্ধ সমুজ তিন নম্বর বিশুদ্ধ আমাল চার নম্বর কোরআনে করিম আহকাম না হাফিজ করা কি ভাই তাহলে আল্লাহ তালার জাত সিফাত আমার ভিতরে আসবেই না যে মনে করে কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাবাদ পারে না কোরআনে কালিমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না আর সে মনে করে আল্লাহর জাত আর সিফাতের ইয়াকিন তার দিলে হয়ে গেছে সম্পূর্ণ মিথ্যে কথা কি বলছি বলেন কি বলছি মুখস্থ করেন হ্যাঁ যেমন মাসালান ধরেন একজন মানুষ জুব্বা গায়ে দিছে তাকড়ুর করে পায়জামা পেনছে নিশ্চয়ই ভালো কাজ নিশ্চয়ই কি কাজ এবার পাগড়িও পেনছে নিশ্চয়ই আরও ভালো কাজ এবার দাড়িগুলো হয়ে গেছে নিশ্চয়ই আরো ভালো কাজ এবার একটা লাঠিও হাতে নিছে নিশ্চয়ই আরো ভালো কাজ সবাই কি বলে এই কাজটা সুন্নতরপুর উঠছে এখন এই লোকটা কিন্তু একটা শব্দ পারে না শব্দ করতে কি এই লোকটা শূন্যতর উপরে উঠা ফরজ বাদ দিয়ে কি বলছি বলেন এই লোকটা শূন্যতরপুর উঠছে লেকিন বাদ দিছে কোনটা বলো ফরজ কি দিছে কোরআনে কেরিমের বিশুদ্ধ তালাবাত এই এর আগ পর্যন্ত আমি আমরা ভুল বুঝছিলাম আমরা বয়ান করছিলাম ভাই দশটা সুরা ঠিক করেন আমি যখন বলছি ভাই দশটা সুরা ঠিক করেন তো আল্লাহ তালা কি কইছে আসমান থেকে জানেন তুই বেদ দফে আমার কোরআনটা দশটা সুরের উপর করলি কেন আমি কোরআন দিছি একশো চোদ্দ সুরা তুই দেখ দশ সুরা ঠিক করতো বুঝেন নাই কথা কি কী কু যেমন আমি হইলাম সুপারভাইজার ইন হইলেন আমার দিছে এরা হলো উম্মাল কর্মচারী এদের দিয়ে দশটা কাজ আপনি করা নাম আমি সুপারভাইজার করে কইছি তোরা তিনটা কর এবার কি বলবো তোরে এই জিম্মাদারি দিছিলাম কথা হ্যাঁ তোরে জিম্মারি দিয়েছি কয়টা আল্লাহ উতলু হইয়া ইলাই মিনাল কিতাব আমি তোমাকে যে কিতাব দিয়েছি তোমার জিম্মাদারি এটা পড়া তুমি এটা পড়ো হলেন তুমি এটা কি করো তাহলে তুমি এটা পড়ো মা ইলাই মিনাল কিতাব কিতাব যা দিয়েছি তা পড় এবার দশ সুরা দিয়েছে না একশো চোদ্দ সুরা দিয়েছে তাহলে যেই মুসলমান দশটা সুরা পারে সুরা পড়তেই পারে না এই মুসলমান কত ভাগের কত ভাগ মুসলমান এবার বোঝেন দশ ভাগের এক ভাগ এই দশ সুরা সুরা ভাগ কথা কত সুরে বাকার এক পৃষ্ঠা আজিব না হাজারি ইব্রাহিম আল রব কি বললেন ইব্রাহিম আসসালাম কি বললেন আপনি যখন ঘর বানালেন এবার আমার কাছে চান পুরস্কার আমি দিব আপনি যখন আমার ঘর বানালেন আপনি আর আপনার আমার আপনার ছেলে আমার কাছে চাওয়ার দায়িত্ব আপনার দেওয়ার দায়িত্ব আমার হয ইব্রাহিম কি বললেন ওয়াবাত ফীহিম রাসূলুম মিনহুম ইয়াতলু আলাইহিম মাআতিক আমাদের এই ছেলের বংশে একজন কে রাসূল করে পাঠান যার এক নম্বর जिम्मेवारी হবে কোরআনি কারীমের তেলাওয়াত সুবহানাল্লাহ এক নম্বর जिम्मेवारी কি হবে যার এক নম্বর জিম্মদারি দুই নম্বর কিহিম তাদের দিলগুলোকে বাক্স করে দিবে তিন নম্বর জিম্মদারি কিতাবা ওয়াল হেকমা তাদেরকে কিতাবের তেলাওয়াত শিখাবে চার নম্বরে কিতাবের ব্যাখ্যা শিখাবে কি চারটা কাম দিবেন চারটা কাম ওই রাসুলকে বেকার ছেড়ে দিবেন না আমার এই ছেলের বংশ একজনকে রসুল করে পাঠান তারে চারটা ডিউটি দিয়ে দিবেন এক নম্বর কোরআনকারিমের তেলাভাত করবে দুই নম্বরে তাদের দিলগুলোকে সাফ করে দিবে তিন নম্বরে তাদের কোরআনে কারিম শিখা দিবে চার নম্বরে কোরআন ব্যাখ্যা ও হাদিস দিয়ে প্রমাণ করে দিবে কয়টা এবার আল্লাহ তালা কি বললেন ওয়াকেদে আলি কে ভাটনাফি কুমসুল আ মিংকুম কেতুলু আলাই কি মা আতি ওই উজা কি হিম মা যেমনিভাবে আপনি দোয়া করেছেন যেমনিভাবে আপনি দোয়া করেছেন ঠিক সেভাবে ওকেদা আলি করতো কি যেভাবে আপনি বলেছেন শুধু আমিই তো রদ বদল করেছি আপনি উজা কিম পরে বলেছেন আমি আগে বলেছি আল্লাহ বেমার দাব বলতে কি বলছিল পরে আল্লাহ বলতে বলছে কি। আগে আল্লাহ তারপ ঠিক করে দিস আপনি যেভাবে দোয়া করেছেন ঠিক সেভাবে আমি আপনার ছেলের বংশে একজনকে রসুল করে পাঠালাম যার এক নাম্বার ডিউটি হলো কোরআন করিমের তেলাওয়াত করবে দুই নম্বর ডিউটি হলো তাদের দিলগুলোকে পাক করে দিবে তিন নম্বর ডিউটি তাদেরকে কোরআন করিম শিখাবে চার নম্বর ডিউটি হলো কোরআনের ব্যাখ্যা শূন্য দিয়ে দেখিয়ে দিবে কয়টা পাইলাম এবার বলুন তো দেখি নবীওয়ালা কাজের এক নাম্বার জিম্মাদারি কী

তাইলে বুঝা গেল এই মাদ্রাসাগুলো হলো নবীওয়ালা জিম্মাদারির এক নম্বর জিম্মাদারি সুবহানাল্লাহ এবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম বললেন ইয়াতলু আলাইহি মায়াতিক তেলাওয়াত করবে আল্লাহ তাআলা বললেন হ্যাঁ তেলাওয়াত করবে দুটো হয়ে গেল এবার আল্লাহ তাআলা রাসূল দুনিয়াতে আসার পরে রাসূল রাসূল হওয়ার পরে আল্লাহ তাআলা এবার প্রথম শব্দ বলে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যেটা ইব্রাহিম দোয়া করেছে আমি যে শব্দ দিয়ে কবুল করেছি এটা পড়েন প্রথম শব্দ কি অর্থ কি এটা কোনটাতে মনে করা দিছে ইব্রাহিম ইসলামের আর নিজের কবুল করা এবার হয়ে গেল প্রথম শব্দ দিয়ে এবার মাঝে মাঝে আবার মনে করা দেন মাঝে মাঝে বলেন মাঝে মাঝে বলেন কি হলো হাবিব কি হলো ইব্রাহিম কি করছিল কি কইছিল আমি কি করছিলাম আপনি এবার পড়েন উতলুমা ও হইয়া ইলাই কামিনাল কিতাব উতলু আমরের সিগা আদেশ সূচক বাক্য এতদিন ছিল গায়ব মুজারে এখন হয়ে গেল আমর উতলুমা ও হইয়া ইলাই কামিনাল কিতাব আপনি পড়ুন সুবহানাল্লাহ আপনি কি করুন এবার রাসূল বলেন দেখেন আগে ছিল কি ইয়াতলু এখন হয়ে গেছে কি উতলু এবার রাসূল বলেন ও আন আতলুল কিতাব ও উমিরতু আন আতলুল কিতাব আমার রব আমাকে আদেশ করেছেন আমি যেন কিতাব পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বললেন আমি যেন আমাকে আমার বাবা আদেশ করেছেন আমার রব আমাকে বলেছেন আমি যেন কিতাব পড়ি আমি যেন কিতাব পড়ি তাহলে উতলুও পাইলাম উত তারপরে কি আতলুও পাইলাম কি পাইলাম আতলু মানে কি আমি পড়ি ইয়াতলু মানে কি তিনি পড়েন উতলু মানে কি তাহলে এটা কোনটা বাদ গেছে রব যেন বলেন আপনি যত বড় হন আপনি পড়ুন উতলু এবার যেন বলেন তিনি যত বড় হন তিনিও পড়বেন ইয়াতলু এবার বলে তু আমি যত বড় হই আতলু সে তুমি আমি বলেন আর কোনটা বাদ গেছে সে মানে কি গায়েব থার্ড পার্সন তুমি মানে কি সেকেন্ড আর আমি মানে কি কোন প্রশন তো কি এই সে কেঞ্চর পড়বা এই তুমি পড়বা এই আমি কি ভাই কদ্দুর পড়বা দশ তুরা আবাহ বলেন কত এবার তাহলে কোরানে করিম কোরআনে এবার কোরআনে করিম শুধু তলা না 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 এরপরে ওই আল্লি মুহুমুল কিতাব শুধু পড়বা হবে না দুই জিম্মাদারি পড়াবা শুধু নিজে পড়বা না পড়াবা হ্যাঁ কটা পাইলাম কোরআন শরীফ পড়াবা এবার বলে শুধু কোরআন শরীফ পড়াবা পড়বার পড়াবা এটা হইলে হবে না و يعلمهم الكتاب والحكمه কুরআন শরীফে প্রতিটা আয়াত রাসূল কিভাবে করেছেন কিভাবে বলেছেন আল্লাহ যেভাবে বলেছেন রাসূল যেভাবে বলেছেন এবং করেছেন সুবহানাল্লাহ আল্লাহ যেভাবে বলেছেন আর রাসূল বলেছেন আর করেছেন কখনো বলেছেন কখনো কি রাসূল যেভাবে বলেছেন এবং করেছেন এটা হলো হিকমাহ এটা হলো কি তাহলে আমাদের এখানে কি করে আমাদের মাদ্রাসাগুলোতে কি করে এক নম্বরে কোরআনুল কারীমের তেলাওয়াত শেখায় ঠিক দুই নম্বরে কোরআনুল কারীমের তরজমা শেখায় সুবহানাল্লাহ কোরআন কারীম কি আমাদের মিজান আমাদের মন সাহেব আমাদের নববী আমাদের হাদত নাও আমাদের কাফিয়া আমাদের সরজা মি আমাদের সরবে কায়া আমাদের নূরুল আনান আমাদের জালালাইন আমাদের বুখারী আমাদের মেশকাত আমাদের বুখারী মুস্তিমাবুদ নিজিনাহ সব হলো তালিমে কোরআন আর তালিম সুন্নাহ এরপরে ওই ওজা কি মেয়েদের দিলগুলো সাফ করে দিবেন মজার বিষয় হলো আজকে এখানে কেন আসলেন দিলগুলো সাফ করার জন্য তাহলে কিতাবের তেলাওয়াত দুই নম্বরে কিতাবের তালিম তিন নম্বরে কিতাবের ব্যাখ্যা চার নম্বরে কি

তোমার দ্বারা কমপক্ষে অন্য কিছু হইলেও ইসলাম হবে না অন্য কিছু হইলেও কি হবে না বলেন এখন বলবে আমাদের সমালোচনা করছে আপনাদের সমালোচনা করি নাই মো মেনে কামেল হর ফর্মুলা দিয়েছি মো মেনে কামেল হর কি দিয়েছি ঘড়ি দেখছেন বাহারাহাল অপ্রাসঙ্গিক হয়ে গেছে কথা না কোথেকে কয়েক চলে গেছি আমরা হ্যাঁ আশেপাশে মাদ্রাসায় কয়টা মসজিদে কয়টা জামাত মাইক কি কমায় দিবেন কিনা ভিতরে মাইক দিয়ে বাইরে মাইক বন্ধ করে দেন অল্প সময় ঠিক আছে তাহলে আমাদের জীবনের ডিউটি কি এক নম্বর কাজ কি ভুলি গেছ কোরআন শরীফের তেলাবাদ এই এই একটা প্রসঙ্গ আমরা পাইলাম যে আগে বলতাম দশ সুরা ঠিক করেন এখন বলবো একশো চোদ্দ সুরা ঠিক করেন এরপরে আগে বলতাম কে নিয়ত নিয়োগ করেন কে কে নিয়োগ করবেন আপনার ছেলে মেয়েকে আপনি দিন শিখাবেন এখন আমি ডায়ালক পাল্টিয়ে দিয়েছি এখন কে কে নিয়োগ করেন না না কে কে নিয়োগ করেন কোনো শব্দ নাই প্রত্যেকেই নিয়োগ করেন নিজে কোরআন শরীফ শিখব কি বলছি বলো না সবাই কয় না আগে কি কইতাম তো ছেলে মেয়েকে বাদ খাওয়াবেন নিয়োগ করেন আপনি খাইয়েন না কি বলু যে আমি যে বুড়ো হয়ে গেছি আমি কি করব তো সাহাবা একদম বুড়ো বয়সে কোরআন শরীফ শিখছে এরকম সাহাবা আছে তো কি বুঝলো আমি ব্যবসা করি ব্যস্ত তো সাহাবা একদম ব্যবসা করছে তো আমি চাকরি করি আমি পারি না তো সাহাবা একদম চাকরি করছে তো তাইলে বুঝা গেছে কোরআন শরীফের শিখার দায়িত্ব কার সে তুমি আমি বলেন সকলের তার তোমার বলেন বলেন কি কি দায়িত্ব কার কার দায়িত্ব হ্যাঁ সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ইমাম সাহেব খতিব সাহেব ডাক্তার সাহেব মহাদ্দ সাহেব প্রফেসর সাহেব অ্যাডভোকেট সাহেব চার্জ সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব সচিব সাহেব আল্লাহ আমার ওয়াজ আওয়াজ আমার বিপক্ষে কি হয়ে যায় আল্লাহই জানে কি যদি মা আলাইহা এখানে হয় তো মা ওখানে হবে ইনশাআল্লাহ মা আলাইহা যদি এখানে হয় মা আলাইয়া যদি এখানে হয় তো মা ওখানে হবে যদি এখন আমার বিপক্ষেও হয় ওখানে আমার পক্ষে হবে কি বলছি বলেন মা আলাইহা হইয়া জেল হবে আর মা আলাহা হইয়া জান্নাত হবে সুবহানাল্লাহ বলেন মজলুম আলেম দিন আমিও এই কাতারে আছি দিয়ে শুরু করছিল আমার দিয়ে জেল শুরু করছিল তো যিনি প্ররোচনা দিয়ে দিয়ে যিনি বুদ্ধি দিয়ে দিয়ে আমাদেরকে জেলে দিয়েছেন তো আমাদেরকে যিনি বুদ্ধি দিয়ে দিয়ে যিনি জেলে দিয়েছেন যার ক্ষমতার সবটুকু ব্যবহার করে আমাদেরকে জেলে দিয়েছেন তিনি বাংলাদেশ থেকে এখন ভেঙে গেছেন আমরা আছি বাংলাদেশে আমরা আছি না নাই বলেন আমরা কি আমরা আছি আলহামদুলিল্লাহ আর যিনি

তিনিই তো বলছিলেন তিনিই তো বলছিলেন ওরা যখন স্টেজে বয়ান করে ওদের পেছনে কেউ পাখা করে ওরা বাদশার মতো চেয়ারে বসে বসে ওয়াচ করে এগুলো আমার ভাল লাগে না আমি তখন একবার বলছিলাম অচিরেই এমন একদিন আসবে আপনিও কিছু দাঁড়া দাঁড়া পাখা করবেন এখন কেন ভেগে গেলেন বলেন না এখন ভেগে গেছে না যায় নাই বলেন আমরা তো এখনো চেয়ারে আছি আলহামদুলিল্লাহ আমি তখন আমার কাছে এটাই সূর্যের মতোই স্পষ্ট লাগতো এই লোক এই লোকের পরিণতি ভয়াবহ হবে এই লোকের পরিণতি হবে কি ভয়াবহ এখন যাদের জন্য করেছ তাদের হাতেই কিন্তু এখন কি কি পরিমাণ বেজ এখন কি পরিমাণ বেজ সেদিনের পুলিশ প্রধান আজকের কি পরিমাণ বেজ সেদিনের র্যাব প্রধান আজকে কি পরিমাণ বেজ জ্যোতি বাকিরা অপেক্ষা থাকো বাকিটা কি থাকো বলেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আর মজলুমা নেই রাহা নেই আমি জেলখানায় জেলখানার গিরিলে দাঁড়ায় দাঁড়ায় বলতাম

প্রসঙ্গ কোন দিকে গেল এই জন্য ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম কি সগৌরবে থাকবে সগৌরবে যেমন দিন দিন খালি বাড়বে এটা কখনো জুনা তিজারত আর এটা কখনো কমবে না আর এর পিছনে যত ষড়যন্ত্র আছে এটা কখনো টিকবে না কি আল্লাহ আমাদেরকে তাও দান করেন আমরা কি শিখলাম আজকে ইমান আমল তাকোয়া বলেন সহজ ভাষায় বাংলা ভাষায় তর্জমা করলে আল্লাহ তালাকে জেনে আল্লাহ তালার আহকামগুলোকে জেনে এবার দুই নম্বর আল্লাহ তালার জাত ও সিফাতর উপরে বিশ্বাস করে তিন নাম্বার সমস্ত করণীয়গুলো করে চার নম্বর সমস্ত বর্জনীয়গুলো বাদ দেওয়া এটার নাম হলো মাদ্রাসা তাহলে এটা আলমের মার্কাস এটা ইমানের মার্কাস এটা আমলের মার্কাস এটা তাকওয়ার মার্কাস এই সাইলোটার একসাথে মার্কাস যেটার নাম এটার নাম মাদ্রাসায় কৌমিয়া এটার নাম মাদ্রাসায় দা আরুম এটার নাম দেব এটার নাম এই মাদ্রাসার নাম রামিয়া দা কসবা এটার নাম হলো কসবা যদি কেউ জিজ্ঞেস করে এটা কিনে বলবে এটা এক নম্বর আয়ের মার্কাজ এটা কিরে এটা দুই নম্বর ইমানের মার্কাজ আমল তাকুয়া বলেন খেল করেন এই চাই না এই আঙ্গুল চাই আলাদা না আলাদা না এটা কি আলাদা না এটা কি আলাদা না জোড়া তাহলে এটাকে আলাদা বলবেন এক দিক থেকে মিন মজিন আলাদা এটা কি একসাথে বলবেন একসাথে হ মিন মজিন একসাথে একদিকে লক্ষ্য করলে আলাদা আরেক দিক লক্ষ্য করলে কি এবারে আইল মান আমল তাকওয়া আলাদা হ আলাদা এবার একসাথে ক হ একসাথে সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ বলে না আইল দুই নাম্বার ঈমান তিন নাম্বার আল্লাহ চার নাম্বার আলাদা না একসাথে এবার একসাথে না আলাদা একসাথে আলাদা একসাথে এটা বুঝি কথা হ হ হ শব্দের দিক থেকে আলাদা শব্দের দিক থেকে আলাদা সময়ের দিক থেকে একসাথে সময়ের দিক থেকে কি তো এটা কি কথা হইলো এটা বুঝি একসাথে কেমন চলবো চারটা জিনিস হ এক এক শব্দের মধ্যে এই চারটে একসাথে চলবে এক এক মিনিটের মধ্যে এ চারটে একসাথে চলবে প্রতিটা মিনিটে এ চারটা প্রতিটা সেকেন্ডে এ চারটা প্রতিটা ঘন্টায় এ চারটা প্রতিদিনে এ চারটা প্রতি সপ্তাহে এ প্রতি মাসে এ চারটা রাখেন প্রতি নিঃশ্বাসে এ চারটা কি কি এই তাকোয়া কবে এখন এখন এই আমল কবে এই এলেম কবে ইমান কবে তাইলে বলুন যে শব্দ যে 4টা বলছেন তা যে 4টা দেখাইলাম কি হয় আচ্ছা কাজি হযরত ওয়ালা রহমাতুল্লাহ আলাইহি অপ্রাসঙ্গিক কথা তবে মনে হয়ে গেছে কাজি হযরত ওয়ালা রহমাতুল্লাহ আলাইহি বলেন হযরত মাওলানা এ ইনি হলেন হ্যাঁ মুফতি রশিদ আহমদ লুধিয়ানা নবি রহমাতুল্লাহ তিনি বলেন যে জানো এখানে আঙ্গুল 5টা দিলেন কেন এখানে আঙ্গুল 5টা দিলেন কেন তো তিনি বলেন যে শুধুই গোনার জন্য কালিমা নামাজ ও যহদ যাকাত ফজর জহর আসর মাদ্রি আর বলেন যে আচ্ছা এই দুটাকে গ্যাফে দিলেন কেন এটাকে গ্যাফে দিছে গনার লেগে গনার সুবিধার লেগে এটা যদি গ্যাফে না দিয়ে এইভাবে দিত গনতে পারতেন না যেমন পায়ের আঙ্গুল দিয়ে গনা যায় না পায়ের আঙ্গুল দিয়ে গনা যায় গনা যায় না এটা গ্যাফে দিছেন কেন গনার লেগে এই দাগগুলো কেন দিছেন গনার লেগে কি গনবা তসবিহাতগুলো গনার কি। এটা দে এটা রে পকেটে দেন অন্য জায়গার দেন আমরা অন্য জায়গার লই এটা অন্য কারণ অন্য জায়গার দেন এখানেই সেট আপ দিছে যেন ভুলে কোনোদিন ঘরে ধুইলা না আইয় সুবহানাল্লাহ বলেন সেট আপটা কোথা দিছে বলেন না এমন ভাবে সেট আপ দিছে যদি এটা শুধু এটার উপরে ভরসা করতাম তো এটা মাঝে মাঝে ছুটে যায় মাঝে মাঝে ভুলে আরেক পাঞ্জাবির পকেটে রেখে চলে আসে এই জন্য আল্লাহ কি করে দিছে

আল্লাহ আকবর আল্লাহ আকবর এখন প্রশ্ন করবেন হুজু মুস্তাক নবী শুধু সু আন ওয়াজ করে আর কোনো ওয়াজ সে পারে না তো এটা কি আমি এক নম্বরে কইছি না শেষ বেলায় এসে কইছি এর আগে কি কিছু ওয়াজ করছি নি না করিনি বাকি বলে তাহলে এগুলো একটু বেশি বলেন কেন এগুলো আজীব বিষয় হলো যেমন নিমচার বাজারে ধনিয়া পাতার এক একদল ব্যবসায়ী আছে এরা শুধু ধনিয়া ব্যাসী তাকে তাকে ধনিয়া আসে তার কাছে এই লোকটার আব্বাও ধনিয়ার গদিয়া ছিল তার দাদাও ধনিয়ার গদিয়া ছিল আরেকজনের কাছে কাঁচা মরিচের গদিয়া ছিল তার বাপ দাদারাও কি করছে এরকম আছে না নাই আছে না নাই আপনি কিন্তু ভাই আপনি কয় বছর ধরে ধনিয়ার ব্যবসা করেন তার বাপ দাদাও এই গদির বসতো আচ্ছা আরেক লোক শুধু কাঁচা কলা বেসে হ্যাঁ তার বাপ দাদাও কাঁচা কলা বেসতো আচ্ছা এখন এই লোকটা কি বলে এই বাজারে যারা আসছেন আমার কাছ থেকে শুধু ধনিয়া পাতা নিবেন আর কারো কাছ থেকে কোনো কিছু নিবেন না এটা বলে সে কি বলে ভাই সবার কাছ থেকে যার যা লাগে সব নিয়ে যান যাওয়ার সময় আমার কাছ থেকে ধনিয়া পাতা নিয়ে যাবেন কি বলছে আমিও একটা ছোটখাটো বক্তা তা আমি কি বলি যা যার যা লাগে সব সব বক্তার কাছে নিয়ে যান যাওয়ার সময় আমার কাছ থেকে একটু তসবি নিয়ে যাবেন তা আমি কি বলছি সব বাদ দাও না বাদ কোনটা বাদ দেওয়ার সুযোগ নাই কোনটা বাদ দেওয়ার কি নাই বলেন কোনটা বাদ দেওয়ার এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুલ્લાহা যিকরান কাসীরা বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা আশ্চর্য কথা তো বেশি বেশি করে জিকির করবা ফরজ নামাজগুলো বাদ দিয়া না কোনটা বাদ দিয়ে জিকির করবা সবগুলো রেখে না সবগুলো বাদ দিয়া সবগুলো রেখে না সবগুলো বাদ দিয়া সবগুলো রেখে আয়লেনের সময় আয়লেন নামাজের সময় নামাজ রোজার সময় রোজা হজের সময় হজ জাকাতের সময় জাকাত আজকের এই দিনে দশটা বাজে আজকের এই তারিখের রাত দশটা বাজে তোমার উপরে কিন্তু এই সময় নামাজ নাই তোমার উপরে কিন্তু এই সময় রোজাও নাই তোমার উপরে এই সময় কিন্তু জাকাত দেওয়াও নাই তোমার সময় এই সময় কিন্তু আরাফা মুজদালিফাও নাই তোমার কাছে এই সময় কিন্তু জাহাদও নাই এই সময় তুমি করবাটা কি এই সময় শুধুই জিকির করবা সুবহানাল্লাহ বলে আচ্ছা সকাল আটটা বাজে আপনার উপরে কোন নামাজ ফরজ কোন ফরজ নামাজ ফরজ আছে আচ্ছা রাত বারোটা বাজে কোন নামাজ ফরজ তাইলে বুঝা গেছে এমন একটা কাজ দরকার এমন একটা কাজ দরকার যেটা চব্বিশ ঘন্টা করা যায় যেটা কি ওই কাজটার নাম হলো যেটার জন্য কোনো পাবন্দি গোসলের পাবন্দি পাক থাকার পাবন্দী শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সব পাবন্দী রোজার জন্য রমজান মাসের পাবন্দী হজের জন্য মিনারাফা মুজদাল টাইমের পাবন্দী জাগার পাবন্দী তুমি না আমার বন্ধু আমার বন্ধুকে আমি এমন কিছু কাজ দিব যেটার জন্য কোনো পাবন্দি নেই যেটার জন্য কোনো কি নাই যেটার জন্য কোনো সীমারেখা নাই কোনো গা নাই যেটার জন্য কোনো সংখ্যার পাবন্দী নাই। যেটার জন্য কোনো স্থানের পাবন্দী নাই। যেটার জন্য কোনো কাইফিয়তের পাবন্দি নাই। তুমি বসেও পারবা দাঁড়িয়েও পারবা শুয়েও পারবা ওজু থাকলেও পারবা ওজু না থাকলেও পারবা গোসল ফরজ হলেও পারবা করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা কি বেশি বেশি করে ওয়াজ করবা এটা একটা হাদিস কেউ আমার শোনান কেউ শুনেন বেশি বেশি করে ওয়াজ করবা তাহলে ওয়াজে কি বলে ওয়াজ বেশি বেশি করেই করবা এটা কিন্তু আমার নির্দেশ নয় আমার নির্দেশ হইলেও বেশি বেশি করে ঝি করবা সুবহানাল্লাহ বেশি বেশি করে কি ঝিকা এই জন্য কেউ যদি বেশি নামাজ পড়তে পড়তে বেশি নামাজ পড়ে পাঁচশো টাকা নামাজ পড়ে এই লোকটা বেশি নামাজ পড়তে পড়তে প্যারালাইসিস হয়ে গেছে এই লোকটা কতক নবসের গুনাহ হবে গুনাহ হবে তোরে এত বেশি নামাজ পড়তে আমি বলি বলিনি তুই এত বেশি নামাজ পড়লি কেন যে কোনো আবাদত ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা বেশি করতে 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 কি হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে গুনাহ হবে কিন্তু জিকির বেশি করতে করতে অসুস্থ যে গুনাহ হবে না কারণ আপনি যে আমারে বেশি করতে কইছেন আমি কিতাম আর সুবহানাল্লাহ বলে না আর আরেকটা আবাদত আছে বেশি করতে করতে অসুস্থ হলে গুনাহ হবে না সেটা হলো তলাবুল নেই পড়তে 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 कमर বাঁকা হয়ে গেছে এই ছাত্রা শুনো পড়তে পড়তে চোখে ঝাপসা দেখে বলে গুনাহ হবে না কেন রব জিদনি ইলমা আপনি যে বলছেন আরো বেশি লাগবে এর লাগি আমি পড়ছিলাম কে বলছে এই কথাগুলো আর কারিতাইব সাহেব রহমাতুল্লাহ আলাইহ খুতবাত হাকীমুল উস্তামতে কথাগুলো আছে কি ভাই তাহলে জিকির এমন এক ইবাদত যেটার সাথে রব জুড়ে দিয়েছেন কাসীরা কি জুড়ে দিয়েছেন কাসিরা কে জুড়ছেন আল্লাহ জুড়ছেন আর কোন আবাদতের সাথে কাসিরা জুড়ে নেই এবার বলুন তো দেখি আমার আর আপনার জীবনে জিকির কাসিরা হয়েছে না কথা কাসিরা হয়েছে কথা কত গুণ কাসিরা হয়েছে কত গুণ কাসিরা হয়েছে আচ্ছা এক পাশে যদি পাল্লা দাড়ি পাল্লার এক পাশে যদি এক ছটাকের একটা বাটখারা দেয় আরেক পাশে যদি পঞ্চাশ কিলোর চাল দেয় এটা কেমন হয় লড়েনি চালের অবস্থা লড়ে লড়ে না এবার যদি বাটখারা ভাড়া ভাড়া আর পাঁচ কিলো দিছে একটু লড়ছে দশ কিলো দিছে একটু লড়ছে এই এবার দিদি দিদি সমান 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 দিতে দিতে কি এবার এখানে দিয়ে দিছে দুই মন এখানে হচ্ছে পঞ্চাশ কিলো এবার দুই মন কোথায় পঞ্চাশ কিলো কোথায় জিকিরের মাসালা হলো তুমি এই পরিমাণ জিকির দাও যেন এই পাটা আস্তে 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 কমে এটা বাড়ে কমে কি মিজান এক পাল্লা ভাতখারা দিলা আরেক পাল্লা কি দিলা চাল দিলা যদি সমান সমানে হয়ে যায় সমান সমানে এটা আর এটা সমান সমান তখনও কিন্তু পাল্লা জান্নাতের হবে না তখন কিন্তু আরাফের পাল্লা কোন পাল্লা তখন কিন্তু পাল্লা আরেকটা যেটাকে এটাকে ভারী করো সুবহানাল্লাহ বলেন ভারী করার জন্য নামাজ তো সকলের সমান নামাজ তো সীমিত পাঁচ বার রোজা তো মাত্র এক মাস হস্ত জীবনে একবার তো একবার বছর আমি ভারী করবো কি দিয়ে ও জিকির যত বাড়াবা এটা তত ভারী হবে কি বলছি জিকির যত বাড়াবা এটা তত ভারী হবে এবার জিকির বাড়াবা কিভাবে জিকির বাড়াবা কিভাবে রাসূল কিভাবে বাড়িয়েছে দেখো ডাকত খান হলে তুমফি রসুল হাসানা লিমাং খান আ ইয়ারজুল ল ওয় লিউ মা তোমার জন্য রসুল রয়ে গেছে উত্তম নমুনা কার জন্য যে আল্লাকে চায় রসুলকে চায় আর বেশি বেশি জিকির করে তার জন্য তাহলে জিকিরির জন্য রসুল নমুনা খেয়াল করেন এই শব্দটা আল্লাহ কেন বললেন নামাজের জন্য রসুল নমুনা না রোজার জন্য রসুল নমুনা না হদের জন্য রসুল নমুনা না কোন আবাদতের জন্য রসুল নমুনা নয় লেকিন জিকিরের জন্য নমুনা এটা খাস করে কেন বললেন এটা শুধু এই জন্য বললেন রব্বুল আলামিন জানতেন সাড়ে চোদ্দশো বছর ভরে বাংলাদেশে শুধু জিকির দিয়ে তরিকা নির্ধারিত হবে জিকির দিয়ে তরিকা নির্ধারিত হবে জিকির দিয়ে কি হবে শুধু শুধু নিজের নাম দেয় যেমন আমার গ্রামের নাম সুদর্ণপুর এটা সুদর্ণপুরী তরিকা এই সুদর্ণপুরী তরিকা আবার কোনটা বুঝাইতে পারলাম না ওই বেটার বাড়ি চিটাগং এখন চিটাগঙ্গের তরিকা ওই বেটার নাম ওই ব্যাটার বাড়ি বরিশাল এখন বরিশালের তরিকা ওই ব্যাটার বাড়ি খুলনা এখন খুলনার তরিকা তো এত তরিকা ওইলে কোন তরিকা না আছি কোন তরিকা যাহার নামে যাবো এই জন্য তরিকা একটা তরিকা কয়টা একটা আমি এবং আমার সাহাবারা যেই তরিকার উপরে আছে এটার উপরে যারা আছ এটাই শুধু হাসতে হাসতে জান্নাতে চলে যাবা

সুভাহানন্দ 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 আচ্ছা বাটা যে কলকলা করতে হয় সুভাহ মধ্যে করলেন না তো কবে করবেন হ্যাঁ কালকের মধ্যপ্রান্ত উচ্চারিত হয় এটা যে আপনি করলেন না তো কবে করবেন মাইক বন্ধ করছে নি ভাইরের মাইক বন্ধ করছেন এবার হা আমাদের হজত মল না

ও কণ্ঠ হইলে চলে সেটা তো আছে আর মশালা তাহলে আমার কি হা ঠিক করা দরকার না দরকার না হ্যাঁ শুধু বাচ্চা ঠিক করব না আমিও ঠিক করা দরকার তো কবে ঠিক করবেন হ্যাঁ এটা ঠিক করার জন্য বাংলাদেশের ফ্যাক্টরির নাম কি আরে কাউই মাদ্রাসা বলেন এটা ঠিক করার বাংলাদেশের মাদ্রাসার নাম কি ফ্যাক্টরির নাম কি কৌমি মাদ্রাসা বলেন কি মাদ্রাসা তাহলে এই নুরানি মাদ্রাসা কৌমি মাদ্রাসা তাহলে এই মাদ্রাসা কি আমাকে কি ঠিক করাবে আমার হা ঠিক করাবে তা হা ঠিক করালে শুধু হা ঠিক হয় না আরো কিছু ঠিক হয় আমার আইন ঠিক করাবে আইন ঠিক করালে কি শুধু আইন ঠিক হয় না আরো কিছু ঠিক হয় এবার বলুন তো দেখি এই মাদ্রাসাগুলো দরকার কত আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন আমিন তাহলে সুবহানাল্লাহ

এবার জিকির করতে কটা অঙ্গ ব্যবহার করবেন কয় অঙ্গ ব্যবহার করবেন জিকির করতে তিন অঙ্গ ব্যবহার করবেন দিল ব্যবহার করবেন জবান ব্যবহার করবেন কান ব্যবহার করবেন দিলের কাজ কি জবানের কাজ কি কানের কাজ কী কান জবানের কাজ শুদ্ধ করে উচ্চারণ করা কানের কাজ কি ধ্যানের সাথে শোনা দিলের কাজ হল তিনটা কি বলেছি তার জন্য বলেছি কেন বলেছি এগুলো ভাবা এই তিনটা হলো দিলের কাজ কি বলেছি কি বলেছি বলেন দুই নাম্বার কি কার জন্য বলেছি তিন নাম্বার কি কেন বলেছি এই তিনটা হলো দিলের কাজ দিলের কাজ তিনটা দিল করবে জবানের শুদ্ধ উচ্চারণ জবান করবে নিজের কান নিজের শব্দকে ধ্যানের সাথে শুনবে এই তিনটা যদি হয়ে যায় তো বলেন করিম বলেন আতকোর কম তুমি যদি এভাবে আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো কি ভাই এই কোনভাবে ডাকলে রব ডাকবে কি শর্ত কি 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 বলতিস এক নাম্বার জবানে শুদ্ধ হয় না রব বলেন দরকার নাই খല്ലে वाले খাবার দে প্রথমে সুবহানাল্লাহ 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 এক কোটি বার পড়লে রব একবারও এক হাজারও না আমি কি বুঝাইতে পারছি হ্যাঁ যদি পারতাম একটা একটা শব্দ বুঝাতাম কি ওয়াজ শিখলাম আমার বুঝে ধরে না কি ওয়াজ শিখলাম আমার বুঝে ধরে না কি দরকার কি আমি বলি কি বলেন না ওই বেটার দরকার হয়েছে ধনিয়া পাতার পাতারে আমি দিয়ে দিলাম বাস্তব না বাস্তব

الله اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا اجنا الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن وَمَلَأَ امي حياتر موت بنيتي شدوي دكر جنو احسن এবার ইমামরা কি বলে নাহসান মানে কি কারটা কত সুন্দর হয় ইমামরা কি বলেন সুন্দর হয় তিন জিনিস দেওয়া সুন্দর হয় তিন জিনিস দিয়া এক নম্বরে জবানো শুদ্ধ হবে দুই নম্বরে দিলে থাকবে তিনটা দিলে থাকবে তিনটা এক নম্বরে কি বলেছি এটা যদি সে বুঝে দুই নম্বরে কার জন্য বলেছি এটা যদি সে বুঝে তিন নম্বরে কেন বলেছি এটা যদি সে বুঝে এবার কেনর উত্তর কী কেন উত্তর হলো তিনটা এক নম্বরে আল্লাহর ভালোবাসায় দুই নম্বরে আল্লাহর জান্নাতের আশায় তিন নম্বরে আল্লাহর আজাবের ভয়ে আল্লাহ এবার বলুন তো দেখি এই তিন বুনিয়াদে আমাদের নামাজের নাম্বার কত কি কয় বুঝি এই তিন বুনিয়াদের উপরে আমাদের নামাজের নাম্বার কত এমনি বলে হম্বর কত যে বলতেছে হ্যার নম্বর কত আমার নামাজ আমি এনে বুঝি নামাজের ভিতরে আমার ওয়াজ কথা নামাজ কথা বলেন কি কেন কার জন্য আমি যখন বলি আমার রব যেন বলেন কি বলেছ আমার রব যেন বলেন কি বলেছ আমার দিল তখন এই কথা বলতে হবে হ্যাঁ আপনি সমস্ত দুষ্টুটি থেকে মহাপবিত্র দুই নম্বরে রব বলবেন কেন বলেছ কি জন্য কার জন্য বলেছ লিমান কল কার জন্য বলেছ আমি বলবো শুধুই তোমার জন্য এবার বল আচ্ছা আমার জন্য বলছিস তো কিল্লেগা আমার জন্য তেমন আমি আপনার তসবিটা দিলাম তসবিটা দিলাম আপনার জন্য এবার আপনি কিল্লেগে দিলেন কিল্লেগে দিলেন কিল্লেগে দিলেন তা আমি কম তসবি ফরার লাগে এখন আল্লাহ বলে আচ্ছা তুই যা আমার লেগে দিলি এটা কিল লেগে দিলি কিল লেগা আমি বললাম আল্লাহ এক নাম্বার আমি এটা বললাম জাহান নাম থেকে বাঁচার জন্য দুই নাম্বার বললাম জান্নাতে একটু জায়গা পাওয়ার জন্য তিন নাম্বার বললাম আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য কটার জন্য তাহলে কি জন্য এটার উত্তর কি জাহান নাম থেকে বাঁচার জন্য বলেন দুই নাম্বার জান্নাতে যাওয়ার জন্য তিন নাম্বার আপনাকে পাওয়ার জন্য সুবহানাল্লাহ আচ্ছে এবার বলেন তো চার নাম্বার কোন অপশন চার নাম্বার কোন পয়েন্ট আছে কিনা বলেন চার নাম্বার কোন পয়েন্টে নাই পয়েন্ট হলো মোট কি কি জাহান নাম থেকে বাঁচা দুই নাম্বার জান্নাতে যাওয়া তিন নাম্বার এবার বলেন তো আমার নামাজ কবে কখন এই তিন কারণে হয়েছে বলেন এখন করাচ হজদার رحمت রায় বলেন প্রতিটা নামাজের প্রতিটা রকনে একবার করে কমপক্ষে তিন কথা মনে করা নামাজের দাঁড়িয়ে মনে করা হুবাল্লাকা আপনার ভালোবাসায় দুই নম্বরে মনে করা কাজাল রহমাতিকে আপনার জান্নাতের আশায় তিন নম্বরে মনে করা ওয়াকাও খাওফুন আন একাবিকা আপনার আজাবের ভয়ে রব যখন রূপতে গেলে জিজ্ঞেস করে কি করছিস আমি বললাম রব সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহ কি বলছিস আল্লাহ আপনি না আজিম রব আপনি মহাপবিত্র এবার রব যেন বলেন কাল লাইগে কই শোস কাল লাইগা আল্লাহ তোমার লাইগা এরপরে রব যেন বলেন কেন বলছিস আমি কি বলবো বলেন জাহান নাম থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য তিন নাম্বার এবার যদি আপনার ভালোবাসা যদি হয়ে যায় মহাদ্দেশিন আল্লাহ মেহবুল কাইমাল জাউজি আল রহমা বলেন যদি আল্লাহর ভালোবাসা হয় এটাকে বলে আওবা যদি জান্নাতের আশা হয় এটাকে বলে এনাবা যদি জাহান নামের ভয়ে হয় এটাকে বলে তাওবা আম আমাদেরটা কোনটা হয় আমাদেরটা কি হয় জানেন নি আমাদেরটা হয় কোনো রকমে সাকেতানি জিম্মা দায় সারা কিন্তু দায় হয় কাদের জানেন যাদের কমপক্ষে জহের সহিমন আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি মাদ্রাসারা যারা আছি আমাদের হা ঠিক আছে আইন ঠিক আছে জহের কি আছে জহের ঠিক আছে তো জহের ঠিক দিয়ে কি কি হবে বলেন দায়িত্ব থেকে অভ্যতি দায়িত্ব থেকে কি কমপক্ষে দায়িত্ব থেকে অব্যতি দিবে যা পড়ছে তো যা তো সাহাবাই কাম কি শুধুই দায়িত্ব থেকে অব্যতির জন্য নামাজ পড়ছে আউলিয়ায় মোকার কি দায়িত্ব থেকে অব্যতির জন্য নামাজ পড়ছে তাহলে আমাদের নামাজ কি হওয়া কি ভাই আমাদের রোজার কি হালক আমাদের তওয়াফের কি হালত আমাদের সাইড কি হালক আমাদের মিনামুজদালে বা আরাফার কি হালক কি ভাই শুধু দায়িত্ব এটাই কাজ না আরো কিছু আছে কি ভাই আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন এই সবটা কথাকে রব্বে কালিম এক সব এত সুন্দর করে বলেছেন আকেমি সলা তালি বিক্রি আকেমি সলা তালি নামাজ পড়ো আমার জিকিরের জন্য এরে আবার কি এটা আবার কি নামাজ জিকিরের জন্য হবে যেন বলেন জিকির করো জিকিরের জন্য রোজা রাখো জিকিরের জন্য হজ করো জিকিরের জন্য অর্থ কি তুমি না নামাজ পড়ো তিন বুনিয়াদে এক নাম্বারে কি পড়েছো এটা বুঝে বুঝে পড়ো দুই নাম্বারে কার জন্য পড়েছো এটা মনে করে করে পড়ো তিন নম্বরে কেন পড়েছ এটা বুঝে বুঝে বল কি ভাই আচ্ছা এভাবে যদি নামাজ হয় এই নামাজের এক ছেদার দাম কত

বাকি মজার বিষয় হলো এখানে জিকির মানি শুধু সুন্দর নয় এখানে জিকির মানে পুরা দিন এখানে জিকির মানে কি অমানা দংকা যে আমার জিকিরকে বাদ দিবা তার জীবনকে আমি টং করে দিব এখানে জিকির মানে পুরা দিন জিকির মানে নামাজ জিকির মানে রোজা জিকির মানে হজ জিকির মানে জাকাত জিকির মানে পর্দা জিকির মানে জেহাদ জিকির মানে সব জিকির মানে কি তাহলে জিকির কি শুধুই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির এটা জিকিরের হাজার ভাগের একবার বুঝতে পারলাম না সুবহানাল্লাহ জিকির না জিকির না এটা জিকিরের কত ভাগের একবার লক্ষ ভাগের একবার লক্ষ ভাগের কি এখন সেটাই তো আমাদের কাছে নাই বাকিটা দূর কি बात হাজার ভাগের একবার যেটা সেটাও তো আমার কাছে নাই আচ্ছা হা এই বর্ণটা পুরা ইসলামের কত ভাগের এক ভাগ কোন সুযোগ আছে এটা ভাগ করার কোন সুযোগ আছে আইন বর্ণটা ইসলামের কত ভাগের এক ভাগ এই হাজার লক্ষ ভাগের এক ভাগ এটাও কি ঠিক করবেন না কবে ঠিক করবেন কালেমায় তো এবার মধ্যে কিন্তু হা নাই আইন নাই এগুলো নাই কেন এই জন্য নাই আপনারা যে হা পারবেন না এই জন্য রব দয়া করে মধ্যে হা দেন নাই এমন তিনটা বর্ণ কালেমায় মধ্যে দিয়েছেন তিনটা বর্ণ আলিফ লাম হা আলিফ লাম হা পৃথিবীর যে কোনো ভাষাভাষী কোনো যোগ্যতার মানুষ আলিফ উচ্চারণ করতে পারে আ উচ্চারণ করতে পারে তারপরে কি লাম আল্লাহ উচ্চারণ করতে পারে তারপরে কি হা এটা উচ্চারণ করতে পারে এজন্য রব্বুল কারিমে তিনটা দিয়েছে না আইন দেন নাই কফ দেন নাই صاد দেন নাই দাল দেন নাই পা দেন নাই জ দেন নাই ওয়াজিব গুনাহ দেন নাই সুবহান ইখফা দেন নাই अजीব না শুধু দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ এত সহজ কেন করে দিলেন যেন আমার বান্দা কমপক্ষে বুঝে হোক না বুঝে হোক এটা যেন শুদ্ধ হয়ে যায় এটা যেন কি হয়ে যায় আচ্ছা এটার মধ্যে যদি হাটা দিত তো কি অবস্থা তো জাতির তাহলে এখন সুহানের যে অবস্থা কালে মায় তো এবার হয়ে যেত সে অবস্থা হ্যাঁ অধিকাংশ লোকে কি যদি কফ দিয়ে দিত আচ্ছা কালিমায় তৈ বাটা বেশি দামি না সুরে বাকারাটা বেশি দামি একটু কনসাই কালিমায় তৈ বাটা বেশি দামি না সুরে বাকারা বেশি দামি বলেন কালিমায় তৈ বলে মত নুন মত নুন সুরে বাকারা তার সরা সুবহানাল্লাহ কোন পুরো কোরআনের 30 পারা কালিমায় তৈবার ব্যাখ্যা